আদাইয়ুস আদাইয়ুস ঐ মহিলাম সৌন্দর্য নিজের স্বামী কে না দেখায়া বাহিরে বাহিরে হাত বেয়ার প্রদর্শন করবে এমন মহিলা আছে না আছে তাইলে বাংলাদেশের যতগুলা নায়িকাস এদের সঙা এরা ইউজ এরা কি কথা কয় না এরা কি ইন্ডিয়ায় যত নায়িকা আছে সবগুলা কি সবগুলো দেখায় কারে এখন আবার বুড়ারাও বাদ যায় না সবাই বসে বসে এদের সৌন্দর্য দেখে এজন্য আমরা দেখতে পাচ্ছি নতুন করে একটা অগ্রযাত্রা শুরু হয়েছে বহু নায়ক নায়িকা ইসলামের দিকে ফিরে আসতেছে তারা বুঝতেছে কোনোদিন তাদের পথটা জাননাতে যাওয়ার পথ হতে পারে সবাই বলেন আমি মারা যাওয়ার পর টিভিতে ধুমদার একটা ছবি বা জনগণ দর্শকের কাছে আমার অনেক ছবি রয়ে গেছে সেগুলো আপনারা যার যার মোবাইল থেকে ডিলিট করে দেবেন ছবি যদি সংরক্ষণ করতে হয় তবে অবশ্যই মৌসুমি আর্কাইভে আমাদের আলাদাভাবে সংরক্ষণ করার ব্যবস্থা করতে হবে কয় নাম্বার এখন আপনি সিদ্ধান্ত নেন আপনি আপনার স্ত্রীকে কেমন রাখবেন আপনি যদি আপনার স্ত্রীকে ব্যাপর দায় চলতে দেন দায় ঘুরতে দেন আপনি লিখে রাখেন আপনার সন্তান কথা শুনবে না কারণ সন্তানের অন্যতম অধিকারটা আপনি সন্তানকে দেন নাই ঠিক না বেঠি এজন্য মনে রাখা উচিত আল কোরআন আল করিমের কোন একটা এক নয় আমার সংবিধান থেকে যদি বিসমিল্লা রাষ্ট্রধর্ম রাষ্ট্র ধর্ম ইসলামকে বাদ দেওয়া ষড়যন্ত্র করা হয় কোরআন কারিমের কোন একটা আয়াত নয় শব্দ নয় লুক্তার পরিবর্তন করা হলে মুসলমান কোনদিন মেনে নিতে পারবে না পারবে না এবং পারবে না এখন বলেন আমরা সবচাইতে বড় মনে করি আমার ইসলামকে ঠিক না বেঠি কিন্তু লক্ষণীয় এক মহা সত্য কিছু কিছু মানুষের সব সবচাইতে বড় হয়ে গেছে এখন রাজনীতি ইসলাম থেকে বড় বানাবেন না আপনার নেতা আপনার দল আপনার আদর্শ আপনার রাষ্ট্র যদি ইসলামের বিরুদ্ধে যায় আপনি মুসলমানের সন্তান আপনি ইসলামের পক্ষ থেকে রাজনীতি দল আদর্শ দিয়ে কোরআনের পক্ষ আপনার নিতে হবে ঠিক না বেঠি ওমর রাজি আল্লাহ তালা কথা বলেছিলাম খেল আছে মনে হয় খেয়াল নাই অমর রাজি আল্লাহ তালা কাছে বিচার আসছে কি বিচার আমার সন্তান আমার সঙ্গে বেয়াদবি করে অমর রাজি বলতেছে সাহস তো কম না আমার রাজ্যে থেকে ধরে ধরানো পাকড়াও করো ছেলেটারে ধরে আনছে ওমর রাজি আল্লাহ তালুর সামনে দাঁড়ায় ছেলের অবস্থা তো কেমন করে জবাব দিব এখন সামনে হালিফাত বললেন এ তুমি কেমন করে বেয়াদবি করো বাবার সঙ্গে কেন তুমি তোমার মায়ের সঙ্গে বেয়াদবি করো ছেলে বুঝছে অবস্থা কাহিনী ছেলে বলছে খালিফাতুল মুসলিম আমি রোল আমি জানতে চাই আমার কি কোন অধিকার ছিল বাপের কাছ থেকে কি আমি কিছু পাওনা ছিলাম বললেন আল্লাহ হ্যাঁ পাওনা ছিলাম এক নাম্বার তুমি পাওনা ছিলাম নেককার একজন স্ত্রীকে তোমার বাপ বে করবে ছেলেটা বলল আফসোস আমার মা কোন নেককার মহিলা না দুই নাম্বার তুমি পাওনা ছিলাম সুন্দর একটা নাম তোমার জন্য রাখা হবে এখন তাকায় দেখেন নাম রাখে সেন্টু মেন্টু ডাবনু আসলে নেই সুন্দর নাম রাখা হয় নাই তিন নাম্বারে তুমি পাওনা ছিলাম কোরআন জ্ঞান তোমাকে শিখাবে ছেলেটা বললো কিচ্ছু আমাকে দেয় নাই আমার মা দুনিয়ার সারা সারাদিন আমার আব্বার সঙ্গে ঝগড়া করে চরিত্র ভালো নাম দুই সুন্দর কোন নাম আমার জন্য রাখা হয় নাই সুন্নার কোন জ্ঞান শেখানো হয় না হাজর তোমর অবাক হয়ে গেলেন আজকের সন্তানগুলা কথা শুনে না কারণ সন্তানের হক আমরা আদায় করি না ঠিক না বেঠি স্ত্রীদেরকে বানাইছেন ইউথ অধিকাংশ আধিকাংশ যারা থাকে ঢাকা সিটি এখন এমন একটা সিটি যে কোনো মুহূর্তে এখানে আজাব আসবে তাকায় দেখেন দেশগ্রামের মহিলারা যারা একটু কম বুঝে বেশি শিক্ষিত না তারা মোটামুটি দিন মানে ডাকা সিটির দিকে তাকায় দেখেন বুরু প্রাগ একশোর মধ্যে হান্নান ভাই বলেন কয়জন হতে পারে নিরানব্বই জন হইতে পারে এবার একটু চিন্তা করেন বুরু প্রাক করলে প্রতিনিয়ত একটা গাড়ি কিনবেন ওইখানে পর্যন্ত একটা নারী মডেল দেওয়া হয় আচ্ছা আপনি কি নারী কিনবেন না গাড়ি কিনবেন কিনবেন আপনি গাড়ি ওইখানে একটা নারী মডেল দেওয়া হয় কিনবেন একটা মোবাইল ওইখানে একটা নারী মডেল দেওয়া হয় সে দাঁড়ায় দাঁড়ায় কথা বলে এটা ইহুদিদের একটা কুটকৌশল ব্যবসায়িক কৌশল। এই সমস্ত কৌশল গুলা যখন আমাদের কৌশল হবে এই মানুষগুলার সঙ্গে কায়ামতের দিন আল্লাহ পাক কথা বলবেন না দয়া দেখাবেন না পাক তাদের দিকে তাকাবেন না ঠিক না বেঠি কয় নাম্বার জোরে বলেন এরপর আসেন আমার বায়রাস সাত নাম্বারের পাক কথা বলবেন না যেই লোকটা মত পান করবে পান করে এমন লোকের সংখ্যা কম না বেশি আমাদের দেশে মাদক দ্রব্য নামে একটা অধিদপ্তর আছে এই অধিদপ্তরের পরিসংখ্যান বলছে বাংলাদেশে মাদক দ্রব্য সেবন করে এমন লোকের সংখ্যা একজন দুজন নয় পঁচিশ লাখ কত লাখ এর মধ্যে তারা আবার জরিপ করে বের করেছে যারা ফেলসিডিল খায় গাঁজা খায় দুর্বল পার্টি যারা এদের খরচ হয় প্রতিদিন দেড়শো টাকা যারা ইয়াবা খায় তাদের অনেক খরচ হয় যাদের এলএিসি খায় তারা আরও খরচ বেশি করে হেরোইন যারা খায় তাদেরও খরচ অনেক হয় পেথিনিন যারা নেয় তাদেরও খরচ অনেক হয় দেশি মদ যারা খায় এদের একটু কম হয় হিসাব দাঁড় করিয়েছে দেড়শো টাকা একটু গুণ দেন তো দেখি যুবকরা দেড়শো গুণ পঁচিশ লাখ কত হয় দেড়শো গুণ পঁচিশ লাখ কত হয় একটা গুণ দিয়ে দেন দেড়শো টাকা গুণ তিন কোটি না বাবা আবার একটু গণের একক দশক শতক সহস্র সহস্রে গনেন কত হয় হ্যাঁ সাঁত্রিশ কোটি সাঁত্রিশ কোটি পঞ্চাশ লক্ষ টাকা পার ডে দেশের টাকা এই সমস্ত জালিয়াতদের পকেটে ঢুকে যাচ্ছে ঠিক না বেঠি আমার নির্বাচন কমিশন থেকে আইন হওয়া উচিত মুসলমানদের দেশে যে লোকটা মৎখোর মেম্বার হতে পারবে না চেয়ারম্যান হতে পারবে না এমপি মন্ত্রী হওয়ার তো না ঠিক না বেঠি রসুল বলেছেন কেমতের আগে তোমরা দেখবা এমন সময় আসবে মদ বেড়ে যাবে এই মদ খাওয়া যখন বেড়ে যাবে মুদমিনুল খামর প্রতিনিয়ত যখন মদ খাবে মত কেয়ামত আল্লাহ তাদের দিকে তাকাবেন না তাদের দিকে দেখবেন না কথা বলবেন না দয়া দেখাবেন না বলেন তো আল্লাহর দয়া কম না বেশি এবার আল্লাহর দয়ার একটা উদাহরণ নেন কষ্ট হচ্ছে আপনাদের আর পনেরো থেকে বিশ মিনিটও আস চলবে কষ্ট হবে যারা খুব মনোযোগ নিয়ে বসছেন একজন আমরা উঠতে দিব না এই দশ পনেরো মিনিট কোরবানি করবো কন ইনশাআল্লাহ প্রচন্ড শীতের এই কোরবানি আল্লাহ আমাদেরকে এই মানুষগুলা থেকে হেফাজত করে যাদেরকে আল্লাহ দয়া করবেন তাদের কাতারে আল্লাহ সামিল করে দিক পরে না আমিন জোরে কন আমিন আরো জোরে বলে না আমিন কয় নাম্বারে আসি জোরে কন আরো জোরে মনোযোগটা সুন্দর আছে এখন কয় নাম্বার এই সাত নাম্বার নিয়ে কি উঠে যাবে এ ওয়াজ আগে শুনছেন কোনোদিন শুনছেন শুনছেন সবগুলো শুনছেন কটা শুনছেন আমার কাছে শুনছেন আমি জীবনে ওয়াজ করি না আজকে এটা প্রথম কালকে রাত্রে ওয়াজটা লেখছিস রাতের অধিকাংশ সময় গাড়িতে বসে বসে এই ওয়াশটা লিখছ আগের বছরে একটা ওয়াজ করছিলাম শুধুমাত্র তিনজনের দিকে আল্লাহ তাকাবেন না কালকে আমি চিন্তা করলাম যে আরো কে কে আছে যাদের দিকে আল্লাহ তাকাবেন না আমি অবাক হয়ে গেলাম পরতে পরতে পড়তে গিয়ে অবাক হয়ে গেলাম আল্লাহ কাদের দিকে তাকাবেন না আল্লাহ যদি না তাকান সেদিন বান্দা কার কাছে যাবে কার কাছে যাবে সেদিন আল্লাহ এত দয়াও দেখাবেন এত মায়াও দেখাবেন আবার কঠিনও হবেন ঠিক না বেঠিদিল কহার সেদিন আল্লাহ কহার হয়ে যাবেন রাগান্বিত চেহারা নিয়ে বলবেন আজকের দিনের মালিককে কেউ কোনো জবাব দিবে না আল্লাহ নিজেই বলবেন আজকের দিনের মালিক তিনি যিনি কহার যিনি সেদিন পাকরাও করবেন ধরবেন তিনি কি সেদিন সামনে সেই দিনটা বড় কঠিন দিন হবে সেই দিনটা এমন হবে মানুষগুলা ঘামতে থাকবে গানতে থাকবেন কারো কারো ঘাম কোমর পর্যন্ত চলে আসবে কারো কারো ঘাম বুক পর্যন্ত চলে আসবে অমিন হুমাইয়া কোন ফি কারো কারো ঘাম মুখ পর্যন্ত চলে আসবে আল্লাহ নাবি এইভাবে দেখিয়ে বললেন মুখের দিকে দেখা বললেন এই পর্যন্ত ঘাম চরে আসবে গামের কারণে গরমের কারণে নারী বুড়িগুলা টকবক টকবক করে গুলবে। সেই কঠিন দিনে আলেন পর্যন্ত আল্লাহর কাছে সার পাবে না শহীদ সার পাবে না দানবীর সার পাবে না আবহরা আরাতি আল্লাহ চালান ওকে বলা হল হাদিস নিয়ে হাদিস আন এমন একটা হাদিস বলেন নবীজ আপনাকে একান্তে ডেকে হাদিসটা বলেছেন আবহরা এরাফ হাদিস বলতে গিয়ে একবার দুইবার না তিন তিনবার অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেছে বলেন আল্লাহ হক তিনবার অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেল তিনবার অজ্ঞান সেদিন আল্লাহ রাব্বুল শহীদদেরকে ডাকবেন আল্লাহ পাক বলবেন তোমার সব চাইতে দামি জীবনটাকে দিয়ে দিয়েছিলাম আল্লাহ জীবন দিয়েছিলাম আপনার জন্যে আল্লাহ বলবে মিথ্যা বলেছ আমার জন্য দাও নাই গোত্রের জন্য দিয়েছিলাম তোমার পরিবারের জন্য দিয়েছিলাম আমি আল্লাহর জন্য জীবন দেও নাই অপরাজনীতির জন্য জীবন দিয়েছিলাম আমি আল্লাহর জন্য দেও নাই সুতরাং তোমার কোন প্রতিদান আমার কাছে নাই দুনিয়ায় তোমাকে শহীদ বলা হয়েছে আমি আল্লাহ তোমার শহীদ হওয়া কবুল করি নাই ফেরেস্তারা লটকা মাথা সেদিন নিচের দিকে দিয়ে দেওয়া হবে পাটাকে উপরের দিকে দিয়ে ঝুলায় ফেলা হবে এরপর হাদিস বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন আল্লাহ পাক সেদিন আলেমদেরকে ডাকবেন ও আলেম তুমি তো আলেম হয়েছিলাম হেয়াল্লা আলেম হয়েছিলাম করু কোরআন তোমার জন্য করার পরেছিলাম কারি হয়েছিলাম তোমার জন্য বয়ান করেছিলাম খতিব হয়েছিলাম আল্লাহ বলবে না না কাদাবতা মিথ্যা বলেছ লোকে তোমারে বড় আলেম বলবে লোকে তোমারে বড় খতিব বলবে ভাইরাল হওয়ার করেছিলাম সব শূন্য হয়ে যাবে আলেমকে সেদিন লটকা দেওয়া হবে মাথা নিচের দিকে দিয়ে পা উপরের দিকে দিয়ে দেওয়া হবে আল্লাহ বলবে ফেলো জাহান নামে ফেলো মুহূর্তের মধ্যে জাহান নামে ফেলে দেওয়া হবে আল্লাহ ধরবে দানবীর ক দানবীর অনেক দান করেছিলাম আল্লাহ দান করছে আপনার জন্য আল্লাহ বলবে না আমার জন্য দান করো নাই লোকে দানবীর বলবে জন্য দান করেছিলাম এরও লটকায় দাও লটকায় দিবি সেদিন আজকে যারা বসেছি হৃদয়টাকে পরিবর্তন করেন আল্লাহর রহমত কামনা করেন যিনি করে দিবেন মাফ ক্ষমা করে দিবেন তিনি কয় জোরে কি নম্বরে আলমান্নানু বিমা আতম ওই লোকের দিকে তাকাবেন না আলমান্নানু বিমা আতম ওই লোকের দিকে আল্লাহ রব্বুল আলমিন তাকাবেন না দয়া দেখাবেন না মায়া দেখাবেন না আলমান্নানু বিমা যে কোনো কিছু দিয়ে আপনাকে খোটা দেয় এমন ব্যক্তি সমাজের মধ্যে আসে না আমি কিছু কিছু নেতার কাণ্ড জ্ঞান দেখলে অবাক হয়ে যায় মোবাইল এটাও আমরা দিস পুলাপান বানায় নিছে ট্রল সারা দেশ ট্রল করলো আচ্ছা মোবাইল যদি দিয়েই থাকেন খোটা দিয়ে সব নষ্ট করেন কেন ঠিক কিনা কথা কয় না খবরদার আপনি কিছু দিচ্ছেন তুলে ধরবেন না আমাদের কথার ভিতরে খোটা জনগণ আপনার কাছে পাও না জনগণ আপনার কাছে প্রাপ্য জনগণকে দিতে পেরেছেন আপনি দায়িত্ব পালন করেছেন দায়িত্বের ব্যাপারে যা সামনে দাঁড়াতে হবে তিনি কি আপনি একটু রাত এই ওয়াজের এই অংশটা আমি নেতাদেরকে বলবো নেতারা ওয়াজের এই অংশটা শৈনেন আর চিন্তা করেন আপনি কেমন আর আমাদের নেতাগুলা কেমন ছিল ঠিক বলছে একজনের আমাদের নেতা ছিল কেমন নেতা ছিলেন কোন একদিন অমরু পিছু নিলেন আবু বকর কেমন দেখতে হবে কোথায় যায় কেন যায় কার বাড়িতে যায় জীর্ণ শীর্ণ একটা বাড়ির ভিতরে আবু বকর ঢুকল অমর আদিয়াল্লা তার আহু পিছনে পিছনে দাঁড়ায় আস কার বাড়িতে গেল একটু পরে দেখব খানিকটা সময় পার হয়ে গেল আবু বকর রাজি আল্লাহ তাহান বের হয়ে আসলেন অমর রাজি আল্লাহ তাহান হু লুকিয়ে পড়লেন এবার আবু বকর চলে যাওয়ার পরে ঘরের দরজার মধ্যে নক করলেন দরজা খুলে একজন দরজা খুলেছে তাকায় দেখে বৃদ্ধা অন্ধ মহিলা জোরে করার লহাক জিজ্ঞাসা করলেন ও নারী বৃদ্ধা মা একটু আগে যিনি এসেছিলেন আপনি কি তাকে চেনেন লোকটাকে চিনি না তবে বড় ভালো মানুষ সব কর্ম করে দিয়ে যায় আমার খাবারের খবর ওগুলো নেন নিঃসন্দেহে তিনি ভালো মানুষ খোঁজ খবর নেন আমার অবস্থার খবর এই লোকটা রাখে চিন্তা করেন একজন খলিফা হয়ে বিদ্যা অন্ধ মহিলার খবর আবু বকর রাতে দেরি করে নাই জোরে বলেন সুবহানাল্লাহ ওমর আল্লাহ চালান আকাশের দিকে তাকিয়ে কেঁদে ফেললেন ও মালিক আবু বকর বড় কঠিন করে দিয়ে গেল একজন বিদ্যা অন্ধ মহিলা কি খাবে আবু বকর খবর নিয়েছে আমাদের নেতা ছিলেন তারা আজকের নেতাগুলা কানাডায় বাড়ি করে আমেরিকায় বাড়ি করে হাজার কোটি টাকার মালিক এক একজন হয়ে যায় ঠিক না বেঠি এবার আসেন কয় নাম্বার কথা কয় না কয় নাম্বার নয় নাম্বার আসেন আমার বার শেষ করে দিব ভাই সময় তো অনেক খুঁজে শেষ করে দিব কি বলেন তাইলে এই টপিকসটা শেষ করি এখন উঠে গেলে তাইলে কি দর দেব এখন কেউ উঠলে একটু বসাই দিন আর 5 7 মিনিট সময় লাগবে কষ্ট হবে না আমার ভাইরা এবার শুনুন নয় নম্বরে ওই মহিলাম লা ইয়ানজুরুল্লাহ ইলা মারআতিন ওয়ালা tashkuru li zawjiha ওয়া হিয়া লা tastaghniyahu এমন মহিলার দিকে আল্লাহ তাকাবেন না যেই মহিলা স্বামী শুক্রিয় আদায় করে না এখনকার সময়ে অধিকাংশ মহিলাই স্বামীর করে না ঠিক না বেঠি রসুল শব্দ চয়নে স্বামী সব দেওয়ার চেষ্টা করে কিন্তু কখনো স্বামী মন পায় না এমন স্বামী আসে না নাই যে ঠিক বসে সে বিশাদী করে নাই এখনো কয় ঠিক কয় হুজুর আব্বা আম্মার এমন অবস্থা দেখি ঠিক না বলে বলবো কি এজন্য ঠিক বলছি এখন আপনারা বলেন ঠিক কি না এরপরে আসেন দশ নম্বরে আমার রজুলুন আলা আল্লাহ আপনাকে পানিয়ে দিয়েছেন আমার হিসাবে আপনি পানিটা আটকিয়ে দিলেন পানিটা আটকায় দিলেন পানি দিব না এরকম লোক না নাই পানি আটকায় দিলেন জনগণকে পানি দিয়ে কষ্ট দিলেন মানুষকে পানি দিয়ে কষ্ট দিলেন আমাদের দেশের সঙ্গে ভারতের সম্পর্ক খুব ভালো যখন তাদের পানি লাগে না তখন সব পানিগুলো আমাদেরকে দিয়ে দেয় ঠিক না বেঠি আর দেশ পানির দরকার আমার দিনাজপুর আমার নীলফামারি পানির কারণে খা খা করে আমার জমিগুলা তখন ফেটে চৌচির হয়ে যায় ঠিক কইছে একজনে আপনারা কি ওয়াজ বুঝেন তাহলে ঠিক একজনে বলবে যখন আমার জমিতে পানির প্রয়োজন তখন যারা পানি দেয় না আল্লাহ তাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না ঠিক কয় নাম্বার জোরে কোন 15 এরপর আসেন 11 নম্বরে ও রাজুলুন বাইআ রাজুলান লা ইয়ুবাইউহু ইল্লাদ দুনিয়া রাজুলুন বাইআ রাজুলান লা ইয়ুবাইউহু ইল্লাদ দুনিয়া বায়াত নিয়েছে কিন্তু উদ্দেশ্য হচ্ছে দুনিয়া অর্জন করা এমন নেতা কর্মী এখন আসে না নাই দলীয় কর্মী দলীয় নেতা কোন আদর্শের কারণে নয় আমরা কোন ব্যক্তির আদর্শ মানতে চাই না বিশ্ব নবীর আদর্শ আদর্শ হবে ঠিক না এখন আমরা বলি আমি উমুক আদর্শের নেতা উমুক বাদী আমি আমরা অন্য কোন আদর্শ চাই না নবীর উম্মত নবীর আদর্শ নিয়ে মোহাম্মদ সাল্লা ইসলামের আদর্শের উপরে জীবন দিয়ে কালামা পরে মুসলমান যদি কবরে চলে যায় সাফাত পেয়ে জান্নাতি হয়ে যাবে ঠিক না বেঠি কেমন মুসলমান এখন চেতনা মরা মুসলমান আমি মনে করি আমি উমুক বাদী আমার আদর্শ মুখটা আপনার আদর্শ কোনটা না রাজনীতির আপনি আদর্শ বানায় নিয়েছেন আপনার আদর্শ বানাতে হবে ইসলামকে আপনি মডেল মনে করতে মোহাম্মদ সাল্লি সালামকে ঠিক না বে ঠিক কয় নাম্বার কথা দুনিয়া পাওয়ার জন্য বায়াত এখন জমিনে অনেকে দিন প্রতিষ্ঠা করতে চায় বায়াত নিয়েছে কিন্তু উদ্দেশ্য দুনিয়া অর্জন করা লাভ হবে রসুল দেখেন কি সুন্দর শব্দ চয়ন করেছে ফাইনা তহু মা ইউরিদ যদি দুনিয়া অর্জনের জন্য আপনি বায়াত নেন একটা পথ পেয়েছেন আপনি খুশি আপনার আপনার যখন নাই আপনি বেজার হয়ে গেলেন এই রকম লোক যারা আছে এই মানুষের দিকে আল্লাহ পাক রহমতের দৃষ্টিতে তাকাবেন না ঠিক না বেঠি এবার মিলিয়ে নেন যতজন রাজনীতি করতেছেন আজকে মনে করেন থানা সভাপতি পটটা ক্যান্সেল হয়ে গেল চায়ের দোকানে সা আপনি ফিরি খাওয়াবেন আর কিবদ বলবেন ঠিক না ভাই ঠিক কিসের রাজনীতি করলেন এমন কি আমরা দেখেছি এক সময়ে জমিনের দিন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছেন কিন্তু মৌত পর্যন্ত টিকতে পারে নাই পদস্খলন ঘটে গেছে অনেক বড় বড় ব্যক্তিবর্গ জীবনের শেষ সময়ে এসে পদস্খলন ঘটছে পদ লোভ ঢুকে গেছে এই দিকে আল্লাহ না আমার ভাইদেরকে বিনয়ের সঙ্গে বলি পদ জন্য দল করা ছেড়ে দেন আপনি যদি কোনো দল করতে চান সেটাও করবেন একমাত্র কার খুশির জন্যে কথা কি কঠিন হয়ে গেল কথা কঠিন হয়ে গেল কত নাম্বার কথা কয় না কত আসেন আমার বার বারো নম্বরে চলে যায় বাদানাস কেউ আসরের পরে কোনো কিছু বিক্রি করতে বসল বিক্রি করতে বসে বলল এই জিনিসটার দাম আল্লাহর কসম অনেক উঠছিল আমি দেইনি জোহরের সময় একজনে তিনশো টাকা কইছিল আমি দিই দিই এখন আপনি আড়াইশো টাকা দিলেই দিয়ে দিব এরকম খাটি বলা ব্যবসায়ীর সংখ্যা কম না বেশি আস্তে ক আপনি ব্যবসায়ী তা জন্য সদক্ষণ সত্যবাদী ব্যবসায়ী হন মাহাবি নাম সিদ্দিক সোহাদা আপনি নবীদের সঙ্গে জান্নাতি হবেন সত্যবাদীদের সঙ্গে জান্নাতি হবেন শহীদদের সঙ্গে জান্নাতি হবেন মিথ্যা বলে বলে যদি বিক্রি করেন আপনার দিকে আল্লাহ রব্বুর আলামিন কেমন দিন তাকাবেন না ঠিক না বেঠি ঠিক কয় বারো শেষ ষোলো আর আছে কয়টা কথা কয় না জোরে কন কয়টা আছে বাকি একটু আঙ্গুলটা উঠাই দেখান তো কয়টা বাকি পিছনের কয়েকজন ঘুমায় গেছে সবাই উঠাইতে হবে ওই যে সাথে একজন ইয়া পরা বসা ওই যে চাদর পরা হ্যাঁ হে মনে করছে হুজুরি এত দূরে কি আমারে দেখবে আরে মিয়া আর ওই যে পিছনে একজন একেবারে ঢেলান দিয়ে ওয়া শুনতেছ আঙ্গুল উঠান কয়টা বাকি জোরে বলেন কয়টা এবার আঙ্গুল নামা নাম এরপরে আমার বাইর যে তিনটা এখন বলবো সবচেয়ে শেষে বলবো এই জন্য এই তিনটা অধিকাংশ মানুষের ভিতরে আছে এমন কি এখন যারা এখান থেকে বসে ওঠে এখান থেকে শেষ পর্যন্ত যাবেন অনেকেই ঠিক করতে করতে বাড়িতে যেতে হবে এই তিনটা ওয়া শোনা ব্যক্তিদের মধ্যেও থাকতে পারে ঠিক না বে ঠিক কেমনি ঠিক কহ ঠিক কওয়া লাগে আপনি ঠিক কথাই তো বলবেন এই জন্য আপনার দাওয়াত দিস আসেন আমার ভাইরা তেরো নম্বরে আল্লাহ কথা বলবেন না আমার আল্লাহ দয়া দেখাবেন না আমার আল্লাহ মায়া দেখাবেন না এর মধ্যে তেরো নম্বরে হলো আল মুসবিল যার পরনের কাপড় যার লুঙ্গি যার পায়ে জামাব যার প্যান্ট যার জামাব তাকুর নিচে ইচ্ছাকৃত কিন্তু অহংকার থাকবে বুঝে নিতে হবে এই ব্যক্তির দিকে যিনি তাকাবেন না দয়া দেখাবেন না মায়া দেখাবেন না তিনি কি বিপদের কথা না বলে কি করব একজন বাধ্যতামূলক যে আমার অফিসে টাকনুর নিচে কেউ পুরুষ জামা পরে আসতে পারবে না ওই লোকটাকে একবার দুইবার না কয়েকবার শোকজ দেওয়া হয়েছে বাংলাদেশে আপনি এটা পাইছেন কি কেউ কেউ বলছে এটা ধরে আপনি আফগানিস্তান বানিয়ে ফেলছেন তালেবানদের রাষ্ট্র বানিয়ে ফেলছেন আজকে মুসলমান উপরে প্যান্ট পরলে অনেকে তাকায় দেখে কয় এটা জানি কোন দল করে আসতে বলেন তুমি তোমার রাজনীতি কর তোমার নেতা তোমাকে বলে দেয় নাই টাকটুর নিচে প্যান্ট পড়াব খ্রিস্টানদের ফ্যাশনকে ফ্যাশন বানায় থেকে উঠার আগে আজকের এখান নিচে যার লুঙ্গি আছে প্যান্ট আছে আছে টেনে উঠাবেন। কারণ এই লোকটার সঙ্গে যিনি মায়া দেখাবেন না কথা বলবেন না দয়া দেখাবেন না তিনি কি এটা যেন তেন হাদিসের বক্তব্য না এই হাদিসটা সোনার নাসাইর মধ্যে এসেছে এক্কেবারে সহি সনদে বণিত হাদিস এরপরে আমার বায়রাত কত নাম্বার আর জরে আর জরে আল মুনাফিকু সিলাতহু বিল হালফিল কাযিব দাম বাড়ানোর জন্য কসম করে দাম বাড়াবে কেমনে বলবে আল্লাহর কসম এই জিনিসটা কিনে আরছি 150 টাকা কেমনে আপনার কাছে আরছে কমে বেচ একটু পরে দেখা যায় পনেরোশো টাকা যেটা আল্লাহর কসম করে কিনে আসছে ওইটা বিক্রি হয়েছে টাকা এরকম ব্যবসায়ী আসে না এই যে আপনি কথায় কথা আল্লাহর নামে মিথ্যা কসম করলেন আল্লাহ আপনার সঙ্গে কথা বলবেন না ওলা ইউজাক কি দয়া দেখাবেন না ওলা ইয়াত্ রইলেই হিম আপনার দিকে তাকাবেন না সেদিন যদি আল্লাহ না তাকায় যাওয়ার কোন জায়গা গোলাম পাবে না ঠিক না ভাবে এবার আসেন শেষ কথা কয় নাম্বার মাশাল্লাহ কোন দুইজন পণ্য কুছিলেন একটু হাত তুলে তো দেখি এত আগ্রহ সুবাহলাম এবার সবাই বলেন কত আর জোরে আরো জোরে ইয়া আল্লাহ 19 নম্বরে আল মাননান আতাহু আল মাননান আতাহু আল মাননান আপনি যাকাত দিলেন দান করলেন ভালো কোনো খরচ করলেন একটু পরী খটা দিয়ে দেন এমন স্বামী এমন ব্যক্তি এমন দানবীর সমাজের ভিতরে আসে না না কথায় কথায় স্বামী খোটা দেয় এত কিছু তোমার এগুলো খোঁটা দিয়ে আপনি চিন্তা করেন মুখে একটা লোকমা তুলে দিয়েছেন সন্তানের মুখে একটা লোকমা তুলে দিয়েছেন এটাও আপনার জন্য সৎকা করলে যেমন সব হতো সম পরিমাণ সব যিনি দিয়ে দিয়েছেন তিনি কে এবার আমার ভাইয়ের একেবারে শেষ কথা বলি لا يكلمهم الله يوم القيامة الله تكبرنا ولا يزكيهم ضيادك بنا. الله كتاب لنا لا يكلمهم الله يوم القيامة أمر الله كتاب لنا ضيادك دكبرنا أمن ولا ينظر إليهم تكبرنا الله كتو একটা নাম দিয়ে চিন্তা করেন আল্লাহর একটা নাম হলো আল্লাহ কারনাম বলেন কারনাম কোরআনে একটা সুরাই আছে ও যখন আমরা পড়তে যাই দেখবেন শুরুতেই শুরু করি বিস্মিল্লাহ রহমান কার না যে কোনো নামাজ আপনি পড়ছেন আলহামদুলিল্লাহ আলামিন রহমান কার নাম আপনি ভাবলেন না কেন আল্লাহ রহমান বললেন মায়ের রেহে মায়ের জড়ায়ু সন্তান ঠিক যেই জায়গায় থাকে সব চাইতে নিরাপদ জায়গা সব চাইতে শান্তির জায়গা সব চাইতে মায়ার জায়গার নাম মায়ের রেহেম মায়ের জড়ায় মায়ের গর্ব যেই জায়গায় সন্তানটা থাকে আপনি আমি পড়ে যেতে নিলেন স্বাভাবিকভাবে দেখবেন সামনের দিকে হাত চলে যায় পিসলা খাইছেন দেখবেন সামনের দিকে হাত চলে গেছে হয় কিনা পিসলা খাইছেন সামনের দিকে হাত চলে গেছে কিন্তু আপনি আপনার স্ত্রীর দিকে তাকায় দেখবেন আমি নিজের চোখে দেখেছি আমার স্ত্রী যখন গর্ভবতী হয়েছে হাঁচি দেওয়ার সময়ও পেটের মধ্যে হাত দিয়ে দেয় যদি কখনো একটু স্লিপ কাটার সম্ভাবনা থাকে সামনের দিকে আর হাত দেয় না পেটের দিকে হাত দিয়ে দেয় নিজের জীবনের চাইতে হে সন্তানের জন্য মায়া বেড়ে গেছে ঠিক না বেঠি এই যে মায়া আল্লাহ মায়ের জন্য সন্তানকে এমন বানায় দিলেন মা নিজের জীবনের চাইতে বেশি সন্তানকে ভালোবাসেন সন্তান কিন্তু মাকে চিনে নেন সন্তান কিন্তু ছোট্ট বেড়াতে যখন পেটে আছে মাকে জানে না মাকে ভালোবাসে না মা কিন্তু সন্তানকে চেনে সন্তানকে জানে সন্তানকে ভালোবাসে সন্তান ভিতরে লাথি মারে মায়ের অনেক কষ্ট হয় কিন্তু মা মনকে সান্ত্বনা দেয় আহারে আমার কলে যারা টুকরা সন্তানটা নড়াচড়া করতেছে। আল্লাহ। তার নড়াচড়ার ভিতরে যেন কোনো ব্যাঘাত না হয় কোনো কষ্ট না হয় এই হচ্ছে মায়ের মনের ভালোবাসা এই হচ্ছে মায়ের মনের দৃষ্টান্ত আজকে যারা আমার সামনে বসলেন এবার চিন্তা করেন এইটা একটা দয়া এইটা বোঝানোর জন্য আরবি যে শব্দ ব্যবহার করা হয় এই শব্দের নাম হলো রেহেম আর এর চাইতে। কোটি 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 গুণ বেশি দয়া বোঝানোর জন্য আল্লাহ এমন শব্দ নিলেন রহমা সিগাই লাগাম সাধারণ দয়া মাতার মা তার সন্তানকে মা করে এমন দয়ানাম আপনি হোলা আল্লাহকে চিনেন না নামা ছেড়ে দিচ্ছেন প্রতিনিয়ত জেনা করতেছেন প্রতিনিয়ত মদ খাচ্ছেন প্রতিনিয়ত গুনার ভিতরে হাবুডুবু খাচ্ছেন প্রতিনিয়ত আমার আল্লাহ কিন্তু একবারের জন্য ভুলে যায় না প্রত্যেকটা দিন আপনাকে ডাকে আর বলে ইন্নাল্লাহা ইয়াবুসুতুয়াহু বিল্লাইল লিতোবা মুসিউন্নাহ ও দিনের বেলায় গুনা করেছিলি এখন রাত হয়ে গেছে আমার কাছে মাফ চা ক্ষমা চা যিনি তোমার দিনের বেলার গুণাগোলা রাত্রি বেলায় মাফ করে দিবেন তিনি কি আবার দিনের বেলায় ডাকে বলে বেলায় দরজা বন্ধ করে গুনা করেছিল সকাল হয়ে গেছে আমি আল্লাহর কাছে মাফ করে দেবেন তিনি কি এত দয়া এটাকে বলা হয় আর রহমান অতি দয়ালু সাধারণ দয়া না চল্লিশ বছর আপনি অন্যায় করলেন একদিন মন থেকে চোখের পানি ছেড়ে মাফ চাইলেন জেনা করেছেন মদ খেয়েছেন নামাজ কাজা করেছেন অনেক রকমের অন্যায় করেছেন একদিন মাফ চাইলেন যিনি মাফ করে দিবেন তিনি কি শুধু আকাশের ম্যাঘ পর্যন্ত যদি আপনার গুণা পৌঁছে যায় আপনি যদি তৌবা করার মতো তৌবা করেন যিনি মাফ করবেন তিনি কি

এমন হব না যে আল্লাহ কথা বলবেন না ডাক দিবেন না আদর করবেন না এমন হবে যাদের চক্ষু বন্ধ হতে দেরি হবে দিতে দেরি হবে না জোরে এবার পাঁচটা আঙ্গুল উঠান কয়টা কথা কয় না কয়টা কষ্ট হয়ে যাচ্ছে বাবা একটু আঙ্গুল নামান এক নাম্বারে মানুষের ভালোবাসা নিবেন যতদিন বাঁচবেন নি এই যে আমার পাশে বসা মানুষটা আপনারা ভালোবাসেন তো সে খারাপ লোক না একবার প্রকাশ্যে বলেন খারাপ লোক না ভালো লোক আমরা আল্লাহর কাছে কামনা করি আপনারা যেমন বললেন এই বলা অনুযায়ী আল্লাহ যেন এই মানুষটার এই ভালো মানুষ বানায় দেয় পরে না আমি দেখেন সে আপনাদের কাছে কিচ্ছু চায় না এটা মাফিল করে সম্মানের জন্য সম্মানিত মানুষটার একবার সম্মান কাটা গেছে ভুল বুঝাবুঝি হয়েছে আপনারা বুঝেন নাই বাংচুর পর্যন্ত চালিয়েছে অনেক ঘটনা হয়ে গেছে আমরা আর পুনরাবৃত্তি করতে চাই না ভাইটার জন্য দোয়া করি আমাদের আব্দুল হান্নান ভাই যে আয়োজন করে আল্লাহজন এই আয়োজনে দেশের সকল আলেমদেরকে আল্লাহ আসার তৌফিক দান করেন করে না আমি সিরাজগঞ্জের মাটি বড় উর্বর মাটি এই উর্বর মাটিতে ভুল বুঝাবুঝি যেন আল্লাহ তৈরি না করেন আমরা যেন সবার ভালোবাসা পাই আল্লাহ যেন তৌফিক দান করেন পরেন আমির এক নম্বরে জীবনে যতদিন বাঁচবেন মানুষে ভালোবাসবেন যদি আপনি ভালোবাসতে পারেন বুঝে নেবেন যিনি আপনাকে ভালোবেসে ফেলেছেন তিনি কি মানুষের ভালোবাসা যখন পাবেন এটা ঠুনকো দুই নম্বরে আমার ভাইরা কোরআন কে ভালোবাসবেন তিন নাম্বারে সন্না মানবেন চার নাম্বারে পরীক্ষা আসলে জেল জুলুম নির্যাতন নিপীড়নে অটল থাকবেন যিনি বিজয় দিবেন তিনি কি পাঁচ নাম্বার আমার ভাইরা আপনি আমি যদি ভালো কাজের মধ্যে থাকি আমার দ্বারা দিন প্রতিষ্ঠা নাও হতে পারেন চেষ্টা টুকুন করলা নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই যে তুমি ভালো কাজের উপরে ছিলা এটাই তোমাকে বলে দেয় ইউফিকাহু বিআমালিস সালিহিন ক্বাবলা মাউতিহি মৌতের আগে যদি ভালো ভালো কাজ করে তুমি মারা যেতে পারো তুমি বুঝিয়ে নিবে যিনি তোমাকে ভালোবেসে ফেলেছেন তিনি কে আল্লাহ পাকের ভালোবাসা যেন আমরা অর্জন করতে পারি আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন সকলে পরেন আমিন আমি আল্লাহ মাইন্নি আবেদুক ওদ্নবেদিক ওয়দন আমদিক না সিহতি বেদিক মাদু ইনফি হুকুম আদুনুন ফি কদম اسالك بكل اسم هو لك، سميت به نفسك، او انزلته في كتابك، او علمته احدا من خلقك، او استاثرت به في علم الغيب عندك، انت القرآن ربيع قلبي ونور صدري وجلاء حزني يا رب العالمين الله تعالى برشاني আমার আব্দুল হান্নান ভাইয়ের এই সুন্দরতম মাহফিলের বিদায় লগ্নে আজকের দ্বিতীয় দিনের শেষ অধিবেশনে কন কনে শীতের মাঝে হাজার হাজার আপনার নিয়ে মাহফিলের শেষ হাত তুলেছি আয় আল্লাহ আপনার উদয় অনেক বেশি আমাদের গোনা যদি সুদূর আকাশের মেঘমালা পর্যন্ত চলে যায় আপনার দয়ার চাইতে অনেক বেশি যত যতজনের কথা বললাম আপনি যদি না তাকান আপনি যদি দয়া না দেখান আপনি যদি কথা না বলেন গোলাম কার কাছে যাবে আল্লাহ আয় আপনি যদি না করে গোলাম যাবে কার কাছে আল্লাহ। আয় আল্লাহ আপনি যদি না তাকান মালিকার দিকে গোলামেরা তাকাবে গো আল্লাহ সেদিন আপনি গোলামদের দিকে তাকাবে গোলামেরা তাকাবে ফায়াদুরু নাইলা ওয়াজহিহি ওয়ায়ানযুরু ইলা ওয়াজহিহিম এক নজরে গোলাম তাকায় থাকবে এক নজরে মালিক তাকায় থাকবে বছরের পর বছর কালের পর কাল যুগের পর যুগ পার হয়ে যাবে আল্লাহ ওরা আলামিন আমি করে আমাদের মতো গুনাহগারদেরকে মাফ করে দেন আল্লাহ আয়াল যত জন হাত তুলেছি এমন কেউ নাই জীবনে গুণা করি না আয়াল্ল পুকুরের ভিতরে ডুব দিলে পুকুরের ভিতরে একটু ডুব মারলে চারদিকে শুধু পানি আজকে যখন চোখটা বন্ধ করে আপনার কাছে হাত পেতে আসি মিসকিনের ফকিরের মতো মতো আল্লাহ মনে হয়ে যাচ্ছে চারদিকে শুধু গুনার গুনারে আল্লাহ আরাম দুনিয়ার জীবনে মানুষ সম্মান করে করে চেয়ারে বসায় দিয়েছে সেদিন যদি আপনি লটকায়া মাথাটা নিচের দিকে দিয়া পাটা উপরের দিকে দি আপনি যদি বলেন জাহান নামে ফেলে দা আল্লাহ এর চাইতে ব্যর্থ আর কেউ হবে না আল্লাহ দয়া করে আলেমদেরকে মুখলেশ বানাই দেন আল্লাহ আল্লাহ আপনার এই ক্ষুদ্র হাকির ফাকির গোলাম এতক্ষণ ধরে কথা বলেছি দয়া করে ইখলাসের সম্পদ আমার কলিজার ভিতরে দিয়ে দেন আল্লাহ আল্লাহ আপনার কত মধুর মধুর নাম আছে আপনার নাম আল্লা আপনার নাম আর রহমা আপনার নাম আর রহিম আপনার নাম আল্লাহ আপনার ও আমার মালিক আল্লাহ মেহরবানি করে প্রত্যেককে মাফ করে দেন আল্লাহ যারা হাত তুলে আছেন অনেকের সব সন্তান নিঝাতি মাকে মাকে সাদা কাফলের কাপড় পডাইযা কবরের ভিতরে একা একা রেখে চলে এসেছে গোয়াল্লা মায়ের কানের দুল খুলে এনেছে নাকের ফুল খুলে এনেছে এনেছে হাতের বালা খুলে এনেছে কিন্তু মা তোমার গুনা, গুলা খুলে আনতে পারে না আল্লাহ সন্তানের চোখের দিকে তাকাইয়া মায়ের জীবনের গুণামাফ করে দেওয়া আল্লাহ অনেকের নাই একটা সুন্দর বাড়ি দেখে যেতে পারে নাই কতদিন বলেছে বাজার রে একটা সুন্দর বাড়ি যদি তোমার থাকতো কতদিন বলেছে বাজার বাজার থেকে গোশত কিনে আনবো নাকি সন্তানের টাকা ছিল না দিতে না। আল্লাহ এখন টাকা হয়েছে বাপ নাই এমন অনেক সন্তান দুইটা হাত তুলে আছে মালিক বাণী করে সন্তানের চোখের পানির দিকে তাকাইয়া বাবার জীবনের গুণা মাফ করে দেন সবাই পড়ি রব্বের হাম হুমা কামা রব্বায় আয়াল্ল আপনি যাদেরকে সন্তান দিয়েছেন কন্যা দিয়েছেন দিলেন মেয়ে দিলেন আল্লাহ আমার যত ভাই হাত তুলে আছে ছেলে দিয়েছেন মেয়ে দিয়েছেন আল্লাহ আমাদের ছেলে আমাদের মেয়ে আমাদের সন্তানাদিদেরকে মানুষের মতো মানুষ বানায় দিন আল্লাহ এমন বানায় সেদিন তারা কাতারে থাকবে বলবে আল্লাহ ওই তো আমার আব্বা আল্লাহ কনা বিহিন্দুর সেদিন বাপ ছেলে মেয়ে পরিবারকে একত্রিত করা হবে দুনিয়ার মতো আখেরাতেও যেন জান্নাতি পরিবার একসাথে থাকতে পারি তাও ফিক আল্লাহ আল্লাহ ল প্রত্যেকের সন্তানাদি যা সন্তানাদি অসুস্থ আছে সন্তানাদি এদেরকে সিফায়ে কামেল আদেল আদেল দান করে দিন আল্লাহ যত তরুণ মাফিলে এসেছে হাত তুলেছে আল্লাহ মায়ের সঙ্গে অনেক বেদি করে ফেলেছে গার মোটা করে কথা বলে ফেলেছে বাবার সঙ্গে চোখ লাল করে কথা বলে ফেলেছে বাপ চোখের পানি সেরে দিয়ে কাঁদছে আর বদ্ধ করে নাই বলছে সন্তান রে তোর জন্য কতদিন বৃষ্টিতে বিঝে রোদে পড়ে ইনকাম করেছে আজকে আমার মুখে মুখে বললি আল্লাহ আপনি ব্যথা পেয়ে ফেলেছেন আল্লাহ মেহের বাণী করে বুঝে এমন ব্যবহার করে ফেলেছে মাফ করে দেন রে আল্লাহ যতদিন বাসব গোমালি মা বাবার খেদমত করার তৌফিক দিন আল্লাহ আল্লা আমার মা বোনা তুলেছে জাহান্নামের নামের পথ এখন চার দিকে খোলা আল্লাহ আমার মা বোনদেরকে বুজার তৌফিক দেন এমন বয়স থাকে তরুণী বয়স যুবকেরা তাকায় থাকে সৌন্দর্যের বাহারি প্রশংসা হয় আর এই সময়ে আমার মালিক তাকে আমার বান্দি আমার আবাদত করবে আমাকে ডাকবে আল্লাহ তরুণদের আমার বান্দা আমাকে ডাকবে যেই বয়সে তরুণ তরুণী একজন আরেকজনের সৌন্দর্যে আকর্ষিত হয় এই বয়সে আমার মালিক তাকে থাকে হোলা সাব মুন্না শাহফি বা কর মালিককে ডাকো এই ডাকার কারণে আর সে নিচে ছায়া দেয়া হবে আল্লাহ তরুণ তরুণী যুবক যুবতী যারা আজকের মাহফিন শুনতে এসেছে আল্লাহ প্রত্যেককে হারাপ সম্পর্ক বর্জন করে আল্লাহ পর্দা নিশিন মুত্তাকিয়া মোজাকিয়া হওয়ার তাওফিক দিয়েন আল্লাহ আল্লাহ অনেক মা হাত তুলেছেন সন্তান হয় না অনেক বছর হয়ে গেছে সন্তান হয় না আল্লাহ আপনি আপনি বললেন ফায়াকুন অবশ্যই হয়ে যাবে আল্লাহ যতজন আজকে হাত তুলেছে আল্লাহ যার সন্তান হয় না আল্লাহ আপনি নেক্কা ডিঙ্গার সন্তান দান করে দেন আল্লাহ রব্বে হাবলি মিনাস স লেহে রব্বে হাবলি মিনাস স লেহিন হাবলি মিনাস স লেহি রব্বোলা রামিন নেক্কাত দিনদার দার সন্তান দান করে দে না ল পূর্বটা আয়ু নিউ জাল্নালি মুত্ত কি নাই মামা যারা মুত্ত কি হবে নেতৃত্ব দিবে এমন সন্তান আমাদের সন্তানদেরকে বানায় দেন ল রাব্বুন আরামিন মুতির কানে যেদিন চলে যা দা চলে আসবে সেজদা অবস্থায় ডাক দিন আল্লাহ কপালটা আপনার জন্য কপালটা নোয়ানো থাকবে জবানের মধ্যে সুবহানা রাব্বিয়াল বারবার উচ্চারিত হবে ওই মুহূর্তে ডাক দিয়ে মাফ করে দিন রোজা অবস্থায় ডাক দিন আল্লাহ কোরআন পরা অবস্থায় ডাক দিন মদিনায় ডাক দেন আল্লাহুল আলমিন স্বপ্ন স্বপ্নযোগে হলেও একবার নবীজিকে স্বপ্ন দেখার তৌফিক দিয়ে নাল আল্লাহ মারাকুল মৌ চলে আসবি আমার রুহুটা তোরে টান মারবি সেদিন সব পার হয়ে যাবে অন্ধকার রাতে একা থাকতে বড় ভয় লাগে আল্লাহ কেমন করে গুটগুটে অন্ধকার কবরের ভিতরে থাকবো যেদিন ডাক আসবে জবানের মধ্যে জারি করে দিন মধুর কালেমালা ইলাহা ইহু মোহাম্মুর